হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। তো চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে আমরা রিয়াকশন দেবো অঙ্কুর তার নতুন একটা বই টেলার মেরিচে, যার নাম হচ্ছে মির্জা, যেখানে আছে আরো আর কি কে বলতে। বইটা ডিরেক্ট করছে হচ্ছে সুমিত সাহিন, এন্ড তার সাথে হিরোইনে আছে হচ্ছে ঐন্দ্রিলা সেন, যেটা হচ্ছে অঙ্কুর দা রিয়েল, মানে রিয়েল লাইফ উডবি একদম। আর হচ্ছে তার সাথে ফিল্ম ডিরেক্টর উইথ অ্যাক্টর কৌশিক গাঙ্গুলি, আরো অনেকে আছে বইটাতে, ঠিক আছে, অ্যাক্টিং করেছে। তো এই হচ্ছে ব্যাপার, সব মিলিয়ে খুব আমরা এক্সাইটেড। তার ট্রেলার বেরিয়ে গেছে, আমরা এখন দেখব। আর তার আগে যত অঙ্কুশদের ফ্যান আছে, যত বাংলা মুভি ফ্যান আছে, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এর আগে আমরা একটা অঙ্কুশদারি গান, এই মির্জা বইয়ের গান, দুটো গান, একটা রোমান্টিক একটা ডান্স নাম্বার করেছি, যেটা ভিডিও শেষে দিয়ে ওটাও দেখে নি একদম, ঠিক আছে। তো শুরু করব, কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করো, না সাবস্ক্রাইব করে ভিডিও দেখে লাভ নেই, একটু করো, আমাদের একটু ভালো লাগবে এই আর কি। আমরা নই বাধা নই, দাসের রাজা ত্রাসের দাসত্ব, আমরা সবাই রাজা আমাদের, রাজা শহরটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার শহর কে না চায় স্যার? কজনকে ধরবে তুমি বলো? এই খেলার টেক্কা কে জানো? সুলতান মানে নুন কম। এর আগে দুবার আমরা সাকসেসফুল হয়েছি, তাই এবারে কিন্তু ওরা নিজেদের সবটা দিয়ে চাপাবে। আবার যদি আমার মাল কথা আটকায়, তাহলে তোর ঘরের মাল আমার বিছানায় থাকবে। আমি তোর আম্মিকেই শুধু ভালোবাসি বাবা। এ হলো সেই কাজ যে গেমে কার জন্য খেলছে সে শুধু ওর নিজেই জানে। সবাই খেলে, মায়ের পেট থেকে চুল্লির গেট সবাই সারা নাম ফাটাতে চায়। আমি ইজ্জত কামাতে। তোর জীবনে কেউ নেই মির্জা? পায়ের নিচে ফুটপাত আর মাথার উপর আল্লাহর হাত। তবে হ্যাঁ, সুলতান মরে গেলে ওর জায়গা কে নেবে? তুই পুরো আমার মতো। ভেরি গুড। জীবনের খেলায় সিক্কা, যার চলে সময় তারি। মানে ওরা যে খরচা করেছে মুভিটাতে, এটা কিন্তু দেখা যাচ্ছে, ল্যাভিশনেস আছে, দেখা যাচ্ছে খরচা করেছে অঙ্কুশদা। আর অ্যাক্টিং তো, মানে আমি সব অ্যাক্টিংয়ের দিক দিয়ে কোনো খামতি নেই, ঠিক আছে, আমার আমার পার্সোনালি কোনো খামতি লাগেনি। আর বেশিরভাগ আমার সব থেকে ভালো লেগেছে, কাকে বলবো, আমার যেটা ভালো কৌশিক গাঙ্গুলিকে স্ক্রিনে যখন আসছে, ভাই খেয়ে নিচ্ছে। ওই যে ডায়লগটা দিল না, যে আমি মাল না পেলে তোর ঘরের মাল দিয়ে, তখন বলছে আমি তোর আম্মিকেই, ওটাও ছেলে, তুই যার আগের দিন নাচে যাকে দেখলি না, ওটাও মানে এই বইটা তো ওটা ছেলে হয়েছে, ওর বলছে আমি তোর আম্মিকেই ভালোবাসি, মানে অ্যাক্টিং কিন্তু খেয়ে। তার সাথে অঙ্কুশদা অবশ্যই ভালো করছে, মানে হয় না, মানে স্ক্রিনে যে মানে ওই সিনে যে দাঁড়িয়ে আছে কৌশিক গাঙ্গুলি, যখন দাঁড়াচ্ছে পুরো খেয়ে নিচ্ছে সিনটা, ওটা হচ্ছে এরা। আর আমি বলতে চাই যে অ্যাকশন কোরিওগ্রাফি করেছে সে খুবই সুন্দর অ্যাকশন। দেখো অঙ্কুশদার অ্যাকশন সিনগুলো খুবই সুন্দর, প্লাস ওয়েন্দ্রের যে অ্যাকশন সিনগুলো আছে, কাউকে যদি দেখাই, কাউকে কী কী বলি, কেউ বলতে বলতে পারবে না এটা এটা কোথাও, মানে হলিউডের সঙ্গে, মানে আমি কম্পেয়ার হলিউডের সঙ্গে কম্পেয়ার করবো না, এটা হচ্ছে বাংলার একটা নিজস্ব,
মানে অ্যাক্সিডেন্ট সিন কম করেছে মানে বানিয়েছে মানে অঙ্কুশ যেটা কথা বলেছিল যে এটা মানে পুষ্পা কে যে বাদ দাও বা এর থেকে ধরো অনেক লো বাজেটের সাউথের মুভিকে ছাপিয়ে যাচ্ছে সেটা দেখা যাচ্ছে মানে অ্যাকশন যেগুলো অ্যাকশনটা কিন্তু হচ্ছে বলিউডের একজন ডিরেক্টর করেছে অ্যাকশন ডিরেক্টর যে তার নাম আমি ভুলে যাচ্ছি অনেক ভালো যদি তুমি কাউকে কি বলো না এটাকে দেখো হলিউডের মতন করতে চাইছে না এটা হলিউডের মতন করতে চাইনি এটা বাংলার নিজস্ব মতন করতে চাইছে আর আমার বেসিক্যালি ভালো লাগলো ওয়েন ডেলি যে অ্যাকশন সিনগুলো ওই সিনগুলো খুব ভালো লাগলো আর ভালো লাগলো তো যে বললো ক্যারেক্টার ভিলেনের বাবা ওর ক্যারেক্টারটা খুবই সুন্দর লাগলো প্লাস যে ছিলেন না আবার নতুন বই উঠে এসছে তো দেখি কেমন করেছে আর আমি বলতে চাই যে যারা যারা বাংলা মুভি দেখছো না যারা যারা মানে ভাবছো দেখবো বা পরে দেখবো হয়তো তারা দেখো কেন বাংলা মুভিও ভালো করে গাইজ বাংলা মুভি খারাপ করে না যত ভাবো যে বাংলা মুভি সবসময় কপি করে কিন্তু কপি ঋষি কৌশিক যার কথা বললি যে তোর সিরিয়াল থেকে উনি হচ্ছে এখানে পুলিশ অফিসারের রোল আছে আরো ছোট করে অঙ্কুশদার এন্ট্রি যেটা হলো মানে আরো একটু মজাদার মানে যেটা টিজার আইটেম যেটা আমরা করেছিলাম ওখানে যে এন্ট্রিটা দিয়েছিল উপরে দিয়ে পেছনে উড়ে এসে একটা আগুনের ইয়েটা ওইটা মানে আমার মনে হয় এন্ট্রিটা ওইটা আমার বেশি ভালো লেগেছিল আর এটা যেহেতু পার্ট ওয়ান সেটা আমি রাজনে বলতে চাই এখানে আরেকজন ক্যামিও আছে কিন্তু লাস্টে এসেছে পার্ট টুটা ট্রেলারটা আমাকে কিছু বলে শুধু পার্ট ওয়ানটাই যা আছে সেটাই বলেছে কিন্তু পার্ট ওয়ানটাই যে পুরো অনেকটাই বুঝিয়ে দিয়েছে জিনিস আর এটাও কিন্তু ঠিক যে এটা তোমরা ভেবো না যে আমরা ট্রেলারটা লাস্টে বলছি অনেক বড় করেছি বলে বইটা খারাপ এমন কিছু না হয়তো এরকম অনেক উদাহরণ আছে ট্রেলার হয়েছে ভালো এডিটিং হয়নি বা ভালো করে বানাতে পারে বই সুপার হিট হয়েছে এরকম কোনো ব্যাপার না ভালো হয়েছে বাট একটু বড় হয়ে গেছে আমাদের পার্সোনালি এটা মনে ফিল হয়েছে ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের ওয়ান টেক রিয়াকশন যদি ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপতে হবে বেল আইকন না টিপলে আমাদের ভিডিও সর্বপ্রথম তোমাদের পৌঁছাবে না তো আমার ভিডিওটা এখানে শেষ করব বাট তার আগে তোমাদের যদি কিছু আমরা যদি কিছু ভুল করে থাকি তাহলে আমাদের তোমরা ক্ষমা করে দিও আর মির্জা পুরো টিমকে আমাদের তরফ থেকে রইল অনেক অনেক বেস্ট উইশেস তো চলো দেখা হবে আবার কোনো পরে নতুন ভিডিওতে আজকের মতো বাই